الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর, তার আদেশ নিষেধের বাস্তবায়নের নিয়ম নীতিমালা, তরিকা পদ্ধতি সবকিছুই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের যারা আমরা মুসলিম তাদের যদি জিজ্ঞেস করা হয় যে কে এমন আছে যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না, তো এমন কোন মুসলিম পাওয়া যাবে না যে বলবে যে আমি ভালোবাসি না। সকলের একই উত্তর যে আমরা প্রত্যেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের উত্তর। সে যেখানকারই মুসলিম হোক না কেন, যে ভাষাভাষী মুসলিম হোক না কেন, মুসলিমের উত্তর মৌখিক উত্তর এতটুকু, এতে কোনো সন্দেহ নেই, ভিন্ন কোনো উত্তরের আশা করা যায় না। কিন্তু আমাদের আকিদায় ইবাদতে আখলাক আমলে আমরা অধিকাংশই এর প্রমাণ পেশ করি না। ভালোবাসা মহাব্বত শুধু মৌখিক দাবির নাম নয়। মৌখিক দাবি যদি করেন ভালোবাসার যে কোনো ব্যক্তি সম্পর্কে, বা মায়ের সম্পর্কে হোক অথবা স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কে হোক অথবা স্ত্রী স্বামীর সম্পর্কে হোক, কেউ এই মৌখিক ভালোবাসার দাবিতে বিশ্বাস করে না যদি তার কাজে কর্মে প্রমাণ না পায়। আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন না যদি শুধু মুখে বলতে থাকে যে আমি তোমাকে খুব ভালোবাসি। ছেলে মেয়ে আপনার কথা, অথচ আপনি বাপ জন্মদাতা, কখনো বিশ্বাস করবেন না যদি আপনার কাজ কর্ম দিয়ে প্রমাণ না করতে পারেন যে সত্যি আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন। তাদের অবহেলা করে ছেড়ে দিয়েছেন, তাদের না খাবার ব্যবস্থা, না তাদের বস্ত্রের ব্যবস্থা, না তাদের থাকার ব্যবস্থা, না তাদের চিকিৎসার ব্যবস্থা, আর না তাদের আদর স্নেহ, না তাদের সুশিক্ষার ব্যবস্থা, কিচ্ছু নেই, আর বলছেন ছেলে মেয়েকে খুব ভালোবাসে। এমন কোন বাপ মা পৃথিবীতে পাওয়া যায়? আর যদি পাওয়া যায় তাদেরকে ছোট থেকে বড় সকল নাবালক সাবালক সব ছেলে মেয়ে বলবে যে এ হচ্ছে মিথ্যুক বাপ, মিথ্যুক মা। এসব কথা যখন বুঝতে পারছেন তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা আমাদের অধিকাংশ মানুষের কেন এইরকম মৌখিক ভালোবাসা? ভালোবাসা আসলে মৌখিক, এটা হচ্ছে কপটতা, মুনাফিকি কথা। মুখে এক কথা, অন্তরে কাজে ভিন্ন কিছু। ভালোবাসা হচ্ছে ইফতিদার নাম, অনুসরণের নাম। ভালোবাসা হচ্ছে যাকে ভালোবাসি তাকে
অনুসরণ করেন না, তার পথের পথিক হন না, তার মতো জীবন গড়ান না। তিনি যেটা পছন্দ করেন সে পছন্দের কাজ করেন না, তিনি যা অপছন্দ করেন ভালোবাসেন না, সেগুলো থেকে পুরোপুরি বেঁচে থেকে ভালোবাসা অর্জন করেন না। যে যাকে ভালোবাসে তাকে সবসময় রাজি রাখতে চায়, যে যাকে ভালোবাসতে চায় সে তার অসন্তুষ্টির কোন পদক্ষেপ নেয় না, কাজ করে না। আপনাকে ভালোবাসে আপনার স্ত্রী, আর এমন কাজ করেছে যাতে আপনি অসন্তুষ্ট হন এমন কোন স্ত্রী হইতে পারে না। যদি সত্যি আপনার ভালোবাসা অর্জন করতে চাই আর সে সত্যি আপনাকে ভালোবাসে, বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। মহান আল্লাহ কোরআনে কারীমের সূরা আলে ইমরান একটি আয়াতে ইরশাদ করছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও ওদেরকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রক্তের সম্পর্কের কোনো প্রয়োজন করে না। আর অধিকাংশ মানুষের রক্তের সম্পর্ক নেই, অধিকাংশ মুসলিমদের রক্তের সম্পর্ক নেই, ভাষার সম্পর্কে কোনো প্রয়োজন করেন না, আর অধিকাংশ মুসলিমদের ভাষার কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আঞ্চলিকতার কোন সম্পর্ক নেই অধিকাংশ মানুষের সাথে, তিনি কোথাকার মানুষ আর আপনি আমি কোথাকার মানুষ, তাহলে আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? আমাদের সম্পর্ক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনার রব আমার রব, আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে তাকে রাসূল করে আমার জন্য আপনার জন্য পাঠিয়েছেন, আমার কল্যাণের জন্য আপনার কল্যাণের জন্য, আমাদের হেদায়াতের জন্য, আমাদের দুনিয়া আখেরাতের সুখ কিসে রয়েছে এটা জানিয়ে দেওয়ার জন্য, দুনিয়া আখেরাতে যেসব বিপদ আপদ রয়েছে সেগুলো থেকে মুক্তি লাভের পথ দেখিয়ে দেওয়ার জন্য তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহর খাতিরে, আল্লাহর খাতিরে ভালোবাসা, যার যত বেশি আল্লাহর সাথে ওবুদিয়াতের গোলামের সম্পর্ক, দাসত্বের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, আল্লাহর আল্লাহকে যে যত বেশি মানে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ রেখে যে যত বেশি ভালোবাসে পালন করা, সে তত বেশি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসবে এবং তার অনুসরণ করবে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আর এই দাবি তোমাদের থাকে যে আমরা আমাদের রবকে সবচেয়ে বেশি ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে এর একটা প্রমাণ পেশ করতে হবে, এর একটা দলিল দিতে হবে, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, নবী বলে দাও যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আমাকে মেনে চলো, আমার পেছনে পেছনে চলো, আগেও বাড়িও না যে বেশি বুঝো আরো বেশি করা লাগবে। যেমন শিরক বিদাতে ধর্মকারীদের অবস্থা, যারা শিরক বিদাতে ধর্ম পালন করে, ধর্ম পালন করে তাদের ধর্মে ধার্মিক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা ধর্ম পালন করে না, আগে বেড়ে গেছে তারা। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজুরাতের প্রথম আয়াত আল্লাহ বলছেন মানুষ আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, যারা শিরিকের ধর্ম পালন করে, বেদাতে ধর্ম পালন করে। নবী সাল্লাম না করলে কি হবে? কাজটা তো বেদাতে হাসা না, কাজটা তো ভালো, কোনো মন্দ কিছু করলাম নাকি, কবিরা গুনাহ করলাম নাকি, কোন অপরাধটা করেছি, কারো চুরি করেছে নাকি, বেইমানি করেছে নাকি, হ্যাঁ আমি তো জিকিরই করছি, অজিভাই পড়ছি, হ্যাঁ আমি তো দুরুদ শরীফ পড়ছি, কিন্তু সব বেদাতি দুরুদ পড়ছে, বেদাতি জিকির করছে, বেদাতি অজিভ পড়ছে, আমি ঈদে মিলাদুন নবী করলাম, আমি কোন চুরি ডাকাতি করতে গেলাম, ভালোই তো কাজ করলাম, নবীর মহাব্বত দেখাইলাম, আগে বাড়া। জি, যারা আগে বাড়ে তারা বেশি পণ্ডিত, বেশি বুঝে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা বিধানে নাজাত খুঁজে পেল না, ওইটাই কল্যাণের জন্য যথেষ্ট পালন করা এতে খুঁজে পেল না, ওর চাইতে বেশি তারা বেশি বুঝছে, তাদের বেশি করতে হবে, আল্লাহ কঠোর ভাবে নিষেধ করেছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি,
ফাত্তাবিউন ইত্তিবা মানে কাছাকাছি পেছনে থেকে অনুসরণ করা, আগে বাড়ানোই, ডানে বামে চলে যাওয়া নাই, নবীর রাস্তা ছেড়ে দেওয়া, অন্য রাস্তায় চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা হচ্ছে তাওহীদ, নবী করিম সাল্লামের রাস্তা হচ্ছে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা হচ্ছে ওহী ভিত্তিক জীবনযাপন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা হচ্ছে উত্তম চরিত্র গঠন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে হালাল রুজি ভক্ষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, সে ডানে বামে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি হয় সলাতে, তাদের শান্তি হয় ঘুমাইলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের আগে থেকে বিচলিত হয়ে যেতেন, ব্যস্ত হয়ে যেতেন, বেলালকে বলতেন, বেলাল আজান দাও, আরে না বেহায়া বেলাল, বেলাল আজান দাও, নামাজ পড়ি, আরাম পাই। আর আপনার আরাম হয় টিভি দেখলে, ফিল্ম দেখলে, না হয় মোবাইল নিয়ে বসে থাকলে, না গল্প গুজব করলে, আড্ডা দিলে, না হলে ঘুমাইলে, ঘরে বসে থাকলে, আজান হলে দোকান বন্ধ করে ভিতরে ঢুকে থাকেন, কাজকর্ম করেন, অথবা ভিতরে ঢুকে যান, নাস্তা পানি করেন। কোথায় আছেন আপনি? ডানে বামে চলে যাচ্ছে, ফাইনাতে ধাবুন, কোথায় চলে যাচ্ছে? ওয়াইলাল্লাহিল মাসির, যেখানে যাও না কেন আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, ওখানে হাজির হইতে হবে। উপায় নেই যে ডানে বামে চলে গিয়ে কোথাও নাজাত পেয়ে যাব, কোন দেশে গিয়ে হাজির হইতেই হবে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে, তুমি একজন তা। ফাত্তাবি উনির অর্থ যেমন আগে বাড়া নাই, তেমন ডানে বামে যাওয়া নাই, তেমন অনেক পিছিয়ে পড়ে থাকা নাই, অনেক পেছনে। কোথায় নবী চলে গেছেন, তার সাহাবিরা চলে গেছে, জান্নাতিরা চলে গেছেন, সিদ্দিকীন শুহাদা সালেহীন চলে গেছে, আর অসহাত লোকের কোথায় পড়ে আছে, পাপে ডুবে আছে। ফাত্তাবি উনি, জি, এর অর্থ কাছাকাছি সাথে থেকে কোন একজন বড় ব্যক্তির সাথে, যারা চলে তাদের দেখেছেন, একা মোটে আগে তাকে ছাড়েন না, আবার বেয়াদবি করে আগেও কেউ পারেন না, একমাত্র নিরাপত্তার জন্য যদি যেত হয় সামনে, রাস্তা ক্লিয়ার করার জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আগে কেউ পারবে না। জি হ্যাঁ, তাকে ছেড়ে দিয়ে ডানে বা অন্য রাস্তা কেউ ধরে নেবে না, যে যাক নেতা সাহেব আমরা আমাদের মতো চলবো না, আর একা চলছে, আর এরা পিছনে পড়ে আছে, খোঁজ খবর নেই কি হচ্ছে না হচ্ছে না, এটাও করে না। দুনিয়ার নেতাদের কাছে তুচ্ছ কিছু গরজ থাকায়, দুনিয়ার কোন পয়সাওয়ালার কাছে তুচ্ছ কিছু নিকৃষ্ট গরজ থাকায় তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর যিনি রাহমাতুল আলামিন, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত মানুষ এবং যত মখলুকাত রয়েছে সকলের জন্য যিনি রহমত হয়ে এসেছে, যিনি করুণা দয়া হয়ে এসছে, যিনি পশু পাখির জন্য রহমত হয়ে এসছে, তার সাথ ছেড়ে কোথায় যাচ্ছে? ফাত্তাবি উনি, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহকে তোমরা ভালোবাসো এর প্রমাণ দিতে পারলে, যখন প্রমাণ দিয়ে এটা সত্যতা প্রমাণ করে দিলে যে সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে এর বদলা আল্লাহ ডবল দেবেন। তুমি শুধু ভালোবাসলে আল্লাহকে, এর প্রমাণ পেশ করলে, আল্লাহ বলছে তোমাকে দ্বিগুণ দেব, এক দেবো ইহবেব কুমল্লা, তুমি ভালোবাসলে আল্লাহকে, তুমি যদি আল্লাহকে নাও ভালোবাসো তো আল্লাহর কোনো কিছুই বাঁকা করতে পারবে না, কিন্তু আল্লাহ তোমাকে এমন ভালোবাসা দেবেন যেই ভালোবাসা তার রহমতে বরকতে দুনিয়া আখেরাতে তোমাকে ঢেকে নেবে, তোমার কোনো অনিষ্টকারী অনিষ্ট করতে পারবে না, কোনো ক্ষতিকারী ক্ষতি করতে পারবে না। জি, ইহবেব কুমল্লা, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটি পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল মানুষ মাত্রে ভুল হতে পারে, সত্যি আল্লাহকে ভালোবাসা প্রমাণ যদি দিতে পারো সার্বিক জীবনে, আর ভুল ভ্রান্তি পাপ যদি হইয়াও যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। যখন মাফ হয়ে গেল, তাহলে অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত অথবা শয়তানের
চক্রান্ত পড়ে কুমন্ত্রণ পড়ে আল্লাহর আজাব দেবেন না, শাস্তি দেবেন না, ভুল হওয়ার পরেও আল্লাহ আজাব দেবেন না, কারণ আল্লাহ তোমাকে ভালোবাসার কারণে মাফ করে দিয়েছে। আপনি করলেন একটি কাজ, একজন বান্দা আল্লাহকে ভালোবাসলেন আর আল্লাহর ভালোবাসার খাতিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসলেন, তাই আল্লাহর ভালোবাসা হচ্ছে তার ইবাদত বন্দেগী করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ইবাদত চলবে না, নবীকে সিজদা করা চলবে না, নবীর কাছে দোয়া করা চলবে না, নবীর কাছে গিয়ে কবরের কিছু আশা করলে চলবে না, মদিনা গিয়ে নবীর কাছ থেকে কিছু পাবো, দরবার রওজা শরীফে কিছু পাবো, এসব শিরকি কুফরি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ হচ্ছে এবং ভালোবাসার দাবি হচ্ছে যে তাকে মেনে চলবে, তার অনুসরণ করবে, তার সাথে থাকবে। দুনিয়ায় তিনি বেঁচে থাকলে তার সাথে থাকতেন যেমন সশরীরে, তার চলে যাওয়ার পরে তার নিয়ে আসা বিধানের সাথে থাকবেন, কোরআনে কেরিমের সাথে থাকবেন, কোরআনি জীবন গড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসের সাথে থাকবেন। সুতরাং হাদিস দলিল মেনে আপনি ইসলাম পালন করবেন, অন্ধভাবে ইসলাম পালন করবেন না। কোন জগতে যে ইসলাম পালন করছেন আল্লাহই জানে, সঠিক ইসলাম পালন করছেন না অজ্ঞতার কারণে ভুল ইসলাম পালন করছেন, আসলে ইসলাম না কিন্তু আপনি ইসলাম মনে করছেন, এরকম না। অন্য কোন পথ মত আদর্শ ইজম মতবাদ ফলো করবে জীবনের কোন ক্ষেত্রে আর বলবে এতে আমাদের সমস্যার সমাধান রয়েছে, এতে আমাদের কল্যাণ রয়েছে, এইভাবে আমরা দেশ সমাজ জাতিকে গড়ে তুলব, এইভাবে আমরা উন্নতি করব, অথচ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ নয়, অশান্তির পথ, দুনিয়ায় আযাবের পথ, আখিরাতে আযাবের পথ, জাহান্নামের পথ। জি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। রাসূলুল্লাহ আমাদের জন্য শুধু আদর্শই নয়, আদর্শ হয়ে মেলা আদর্শ হতে পারে কিন্তু উত্তম আদর্শ। সুতরাং তার আদর্শের পাশাপাশি কোন আদর্শকে রাখবে না, তার তরিকার পাশে আর কোন তরিকা রাখবে না, না চার তরিকা, না 126 তরিকা, না এটা আমাদের তরিকা, না এটা শর্টকাট তরিকা, এসব কোন তরিকা নেই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন পথ মত আদর্শ যদি কেউ সন্ধান করে, ফালা ইয়ুকবালা মিনহু, কখনো আল্লাহ সেটা গ্রহণ করবেন না, অশ্বিন কালেও আল্লাহ গ্রহণ করবেন না, যখন গ্রহণযোগ্য নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ছাড়া, তাহলে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে বড়ই ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে হয়তো কারো বলে দল ভারী, পয়সা বেশি, ক্ষমতা বেশি, অথবা আপনার ভাষাপটু বেশি, আপনার পার্থিব সোর্স গুলি রয়েছে যার ফলে মানুষ টের পাচ্ছে না, আপনার পিছনে হাজার হাজার লোক ছুটছে, লক্ষ লক্ষ মানুষ আপনার ফলোয়ার রয়েছে, ভাবছেন যে এত লোক ভুল করছে, এত লোক ভুল পথে আছে, দুনিয়াতে মানুষ ধোকা খেয়ে থাকতে পারে, কে ধোকা খাবে, যে ওহি থেকে দূরে সরে রয়েছে, যে দলিল থেকে দূরে সরে রয়েছে, যে প্রত্যেকটি বিষয়কে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে যাচাই বাছাই করে না, সে ধোকায় পড়ে আছে। চোখ খোলার ব্যবস্থা আল্লাহ রেখেছেন, তা হচ্ছে দলিল প্রমাণ কোরআন এবং সুন্নাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কারা গ্রহণ করে, লিমান কানা ইয়ারজুল্লাহ, সত্যি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ওলিয়ামাল আখের আর পরকালে সুখ শান্তি চায়, সে অবশ্যই পরকাল সেটা চিরস্থায়ী জগৎ, সেই জগতের কথা বেশি চিন্তা করবে। দুনিয়ায় আমি একাই থাক না কেন, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, তার তরিকার সাথে আছি, কারণ আখেরাতটা আমার কাছে বড়। দুনিয়াতে আমার কে শত্রুতা করছে,
আমাকে কে গাল বন্ধ করছে, আমাকে কে একঘরা করে দিয়েছে, আমার সাথে কেউ নাই গ্রামবাসী এলাকাবাসী, সব ওই তরিকার লোক বড়ই ঝামেলা করছে, না না এসব পরোয়াই করবে না, কারণ তার আখেরাতটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে মেনে নিয়ে সেই পথের পথিক হয়ে চলতে হবে, শুধু মুখে বললে হবে না, মুখে সবাই বলছে আয়াত করছে কিন্তু কাজের বেলা আকীদাতে নবীর তরিকায় নেই, ইবাদত বন্দেগীতে নবীর তরিকায় নেই, আখলাক চরিত্র দৈনন্দিন জীবনযাপন মানুষের সাথে লেনদেন আচার আচরণে নবীর তরিকা থেকে ভিন্ন তরিকা নয়, এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। আকিদা থেকে শুরু করেন, আজকে মুসলিমরা এমন ভ্রান্ত ভ্রান্ত শিরকি আর বেদাতি আকিদা রাখে, প্রায় ক্ষেত্রগুলি তাদের ভেজালে ভরা, আকিদার ভেজাল, ধর্মীয় বিশ্বাসটাই তাদের ঠিক নাই। তাহলে আপনি আকিদাতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে না মেনে নেন, তাহলে বাকি জীবনে আর কি করে আপনি মানবেন, আপনি আর মানছেন বা কোথায়? চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ দিয়ে শুরু করেছেন আর তৌহিদ দিয়ে শেষ করেছেন, আর তৌহিদ সম্পর্কে সামান্য একটু বাড়াবাড়ি কোনো কথা শুনলে, অথচ সাহাবীরা এরকম বড় শিরক করবেন না সেই যুগে, তারপরে নবী সাল্লাম সাথে সাথে প্রতিবাদ করেছেন এবং সতর্ক সাবধান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী কেউ বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহ ওয়া শেখ, আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হোক, আল্লাহ যা চান আর আপনি যা চান, আল্লাহর নাম বলেনি এমন কথা নাই, আল্লাহ যা চাই তা হবে আর নবী যা চান আপনি যা চান তাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ কি করলে তুমি, আল জালতানি লিল্লাহ নিদ্দান, আমাকে আল্লাহ শরীক বানিয়ে দিলে, আল্লাহর পার্টনার আমাকে অংশীদার বানিয়ে দিলে, আল্লাহ সমান করে দিলে তুমি, আর আপনি মক্কা আসলে আল্লাহর কাছে, হজে এসে মদিনে এসে নবীর কাছে দরখাস্ত করছে, মাদাদি আরা সুরাল্লাহ বলছে, আর নবীর কাছে তো দূরের কথা, নবীর একজন সাধারণ, সাধারণ কারো অসাধারণ, আপনার কাছে খুব বড় অসাধারণ ওলিয়া, ওলিয়া যাদেরকে বলছেন আপনি, সে নবীও না, নবীর সাহাবিও না, আর নবীর তাবেইও না, আর চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বুখারি ওদের মতো না, তাদের কবরকে পাকা মাজার করে আর সেখানে ধর্ণা দিচ্ছেন, আর আল্লাহর কাছ থেকে যা একজন মুসলিম চাই নবী সাল্লাম সাহাবিরা চেয়েছেন সবগুলি ওদের কাছ থেকে চাইছেন, এমন মরা লোকের কাছ থেকে চাইছেন যে মরা লোকের চাইতে আপনার বাপ মা যদি বৃদ্ধ হয় তাও বেশি দিতে পারো। একটা ফকির মানুষ ওর ঝোলাতে একটা রিয়াল থাকলেও আপনাকে দিতে পারবে, কিন্তু মরে যাওয়া লোক চিস্তি আর জিলানি আর শাহজালাল শাহবরান একটা রিয়াল একটা পয়সাও দিতে পারবে, আপনার একটা গায়ে মাছি ভ্যান ভ্যান করছে মাছিটাও দাঁড়াইতে পারবেন, আপনি তো মাছি দাঁড়াইতে পারবেন, ওর চাইতে বেশি শক্তি আপনার গায়ে রয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন এই কথা, ওয়াই আসলো বহুমদাবু সাই আল্লাহ মাছি যদি তাদের কাছ থেকে একটা কিছু নিয়ে চলে যায়, মাছি যদি তাদের গায়ে বসে লায়াস্তান তাজুমিন হোক, তার থেকে না রক্ষা করতে পারবে না বাঁচতে পারবে না বাঁচাতে পারবে, দাওফাত তাহলে বল মতলব কত মূর্খ আল্লাহ বলছেন যে যার কাছ থেকে চাইছে সেও দাওফা দুর্বল মতলব, আর তালেম যে যাচ্ছা করছে ভিক্ষা করছে বাবা গো আমাকে ছেলে দাও ভালো করে দাও, সেও কত দাওয়া জয়ীফ, কত জয়ীফ, বড়ই আমাদের অজ্ঞতা, কোরআনটা যদি বাংলা অনুবাদ একটু চোখ খুলে পড়তাম তবু অন্তত শিরিক বিদাত আমাদের করে দিন শিখে না, দিন গরজ করি না, বাপ দাদার ধর্ম যেটা পেয়েছি সেটাই কি নাজাত মনে করছে, সেটা তো হিন্দুরাও করে, এটা তো এহদি নাসারাও করে আসছে, তা আপনার মাঝে তাদের মাঝে পার্থক্যটা কোথায়? আপনার কাছে ওহী মজুদ রয়েছে, দলিল মজুদ রয়েছে, আপনার কাছে অবিকৃত কিতাব মজুদ রয়েছে, আপনার কাছে আসমানি সিলেবাস মজুদ রয়েছে, কোথায় ফিরে বেড়াচ্ছেন আপনি উদ্ভ্রান্ত হয়ে? জি আকীদাতে বলতে হবে না যে কি দুর্দশা,
সুন্নতের জায়গায় বেদাতে দখল করে নিয়েছে। সুন্নত নয়, সব বেদাত আর বেদাত। নবীকে খুব ভালোবাসেন, যখন উত্তর চাইলাম যে কে কে ভালোবাসে নবীকে আর কে ভালোবাসে না, সবাই গোটা মসজিদের লোক ভালোবাসে, কিন্তু মসজিদের অধিকাংশ মুসলমানে নবী বিরোধী নামাজ পড়ে, নবী বিরোধী নামাজ পড়ে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়তুমুনি ওয়াসাল্লি, আমাকে যেমন সালাত পড়তে দেখলে তেমন সালাত পড়ো, আমি যেমন নামাজ পড়লাম তেমন তোমরা নামাজ পড়ো। আর মসজিদের নামাজে মুসল্লিগুলিকে দেখেন, কেউ নামাজও দিয়ে শুরু করলো, যাই নামাজের দোয়া দিয়ে শুরু করলো, ইক্তাদায় তো বেহাজাল ইমাম দিয়ে শুরু করলো, সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত শুরু করলো, আর না হলে মোনাজাত তো সৌদি আরবে হচ্ছে না, তো সালাম ফেরার পরে ধাই করে দাঁড়িয়ে সুন্নত শুরু করে দিল। সুন্নতি জিকির আজকার পড়ার তৌফিক হলো না সালাম ফেরার পরে। তকবীরে তাহরিমা দিয়ে নবীর নামাজ শুরু হয়েছে, তাদের নামাজ তকবীরে তাহরিমা দিয়ে শুরু হয় না, তিন বেদাত আগে হয় তারপরে শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতের ভিতরে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, জীবনও সূরা ফাতিহা পড়বে না, জীবনও সূরা ফাতিহা পড়বে না। যে ওই যে ইমামকে ভেরে দিয়েছি, সব ইমামকে দায় দায়িত্ব দিয়ে দিচ্ছি, ও করছে লা সালাত আলি মালামি আকরাবি ফাতিহা। আপনার নবী শিখাছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি, আর আপনি জীবনও সূরা ফাতিহা পড়েন না, কোথেকে নামাজ হবে আপনার? কোন দিকে আপনার নামাজ যাচ্ছে আর নবীর নামাজ কোন দিকে? রফায়দান করবে তো মসজিদকে তাড়িয়ে দিবেন আপনি, আমিন জোরে বললে তো মসজিদই খারাপ করে দিল আপনি, ফেতনা করতে এসছে না, গলাটি ব্যথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, কোথায় নবীর সাথে মহব্বত রয়েছে, কোথায় নবীর সাথে মহব্বত রয়েছে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বড় শত্রুতা আর হিংসা আমিন শুনলে কার হয়? ইহুদিদের। হাদিস জানা আছে, কিন্তু হাদিস কি হাদিসের কিতাবে রেখেছে? দাওরা হাদিস হাদিস পড়াচ্ছে, তারপরে কালা কালা করে রেখে দিচ্ছে, আমল করার জন্য না, এটা আমাদের মজহাব না, তরিকা নাই। জি, কোথায় আছে এখন? ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, নবীর সাথে কোথায় মহব্বত? আপনার কোথায় নবীর অনুসরণ করে নামাজ পড়ো? আখলাক আমল তো দূরের কথা, রুজি হারাম, হালাল হারামের কোন তমিজ নেই, ধার নিলে দেওয়ার কথা নেই, বেঈমানি আর আত্মসাত, স্বার্থ নিজের স্বার্থ বড়, মরে যাক পরে কিন্তু তাদের কিছু শেখায়, আর তারপরে ছেলে মেয়েদের কি আপনি ভবিষ্যৎ কি আছে এই পড়া পড়িয়ে? হ্যাঁ, বড়ই মুসল্লি, কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যৎ কত টাকা ইনকাম করে দেবে এই পড়া পড়িয়ে লাভ কি? এর ভবিষ্যৎ অন্ধকার, দিন শিখালে ভবিষ্যৎ অন্ধকার, মুসলিমদের 90-95% কথা। যেই জাতি বলবে যে ইসলাম শিখে ভবিষ্যৎ অন্ধকার, সেই জাতিকে আল্লাহ কি করে হেদায়েত দেবেন? আর কি করে সেই জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসরে কৌসারে পৌঁছিব, হাউজে কৌসারে পানি পাবে, আর নবী সাল্লামের শাফাত পাবে? নবী সাল্লাম তো সেদিন বলবেন যে তোমরাই তো বলেছিলে যে আমার শিক্ষা পড়লে নাকি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, এই ফকিরি বিদ্যা হয়ে যায়, কি করে খাবে আমার ছেলেটা? যদি ল্যাংড়া খোড়া ছেলে থাকে, কানা থাকে, অন্ধ থাকে, আরে কিছু করে খেতে পারবে না রে, যাও কি হেমসখানায় দিয়ে দে, আর না হলে পড়তে পারে না, যা মাদ্রাসায় দিয়ে দে, কোন নম্বরে চেয়ে চিনতে খাবে? এ হলো না ধ্যান ধারণা আমাদের দেশের মানুষ। ধনীরা যদি মাদ্রাসাও খুলে, মাদ্রাসায় ধনীদের ছেলেদেরকে পড়ায় না, পয়সা দুটা হলে পড়ায় না, কার জন্য? এতিমখানা খুলে রেখেছে, এতিমখানা। জি, মাদ্রাসাগুলি এতিমখানায় পরিণত হয়েছে, দরিদ্র খানায় পরিণত হয়েছে, যেমন বৃদ্ধাশ্রম, ঠিক ওই রকমই বৃদ্ধাশ্রমে বৃদ্ধরা থাকে, আর মাদ্রাসাগুলিতে ইয়েতিম ছেলে, গরিব দুঃখী ছেলে, অভাবী ছেলে, যাদের বাপ মা পয়সা নেই, সেজন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারে না, সেজন্য মাদ্রাসা পাঠিয়ে দিয়েছে অগত্যে। এই হচ্ছে চিত্র। যদি এই হয় তো কি করে নবী সাল্লামকে গিয়ে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইত্তেবা করেছিলাম, আপনার সাথে খুব মহব্বত ছিল, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অন্তরে ইখলাস দান করেন, তৌহিদ কায়েম করার তৌফিক দান করেন, সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, ফজরের সালাতে হাজির হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।